हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। एसएलएसटी पीटी आज 34वां पर्व, 30 गुरुत्वपूर्ण जीके प्रश्न आछे। तुम्हारा क्लासटा प्रथम थेके शेष पर्यंत देखो। ओके, ताहले चलो शुरू करछि आजके क्लासे प्रथम प्रश्न, भारते कत साले इंटेलिजेंस ब्यूरो गठित हय? এই প্রশ্নের উত্তর অপশন ক 1887 সাল। ইন্টেলিজেন্স ব্যুরোর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। দুই নম্বর প্রশ্ন, গ্যাস ঝালাইয়ের কাজে নিচের কোনটি ব্যবহৃত হয়? অপশন ঘ অক্সিজেন ও অ্যাসিটিলিন। তিন নম্বর প্রশ্ন, কলিঙ্গ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন ক ফুটবল খেলা। চার নম্বর প্রশ্ন, টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? অপশন খ জে এল বেয়ার্ড। পাঁচ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশের মধ্যে দিয়ে বিষুবরেখা অতিক্রম করেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক ব্রাজিল। আচ্ছা, প্রথমে বলবো যে বিষুবরেখা কাকে বলে। দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে। এই রেখাটা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। বিষুবরেখা কয়টি দেশের উপর দিয়ে গেছে? তো 13টি দেশ, 3টি মহাদেশ আর 3টি মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত। 3টি মহাদেশ কী কী? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া। আর 3টি মহাসাগর হচ্ছে প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগর। আর 13টি দেশ কী কী একটু বলে দিই। ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপি, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র। তারপরে হচ্ছে গ্যাবন, রিপাবলিক অব কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা, কেনিয়া, সোমালিয়া, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, কিরিবাটি। কিরিবাটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র। এই 13টি দেশের মধ্যে দিয়ে নিরক্ষরেখা অতিক্রম করেছে, নিরক্ষরেখা বা বিষুবরেখা। ছয় নম্বর প্রশ্ন, শীতল আবহাওয়ার ঋতুতে কোন কারণে বৃষ্টিপাত ঘটে? এই প্রশ্নের উত্তর অপশন খ পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত দুর্বল ঘূর্ণবাতের প্রভাবে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর রাজ্যে হালকা বৃষ্টিপাত এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত হওয়ার ঘটনাকে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলা হয়। সাত নম্বর প্রশ্ন, গীতা রহস্য এর লেখককে? অপশন খ বাল গঙ্গাধর তিলক। আট নম্বর প্রশ্ন, একটি ফিউজ তারের রোধ বেশি, গলনাঙ্ক কম? অপশন খ। নয় নম্বর প্রশ্ন, তাজমহলের সঙ্গে কোন মুঘল আমলের অট্টালিকার সাদৃশ্য আছে? অপশন গ হুমায়ুনের কবর। দশ নাম্বার, ইগলু কি? অপশন খ এস্কিমোদের তৈরি বরফের ছোট ছোট ঘর। এগারো নাম্বার প্রশ্ন, জল যখন ফুটতে থাকে তখন উষ্ণতার কি পরিবর্তন হয়? জল যখন ফুটতে থাকে তখন উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, একই থাকে। অপশন গ। বারো নম্বর প্রশ্ন, পার্লামেন্টের অধিবেশন মুলতুবি করার ক্ষমতা কার? অপশন ঘ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি। তেরো নম্বর প্রশ্ন, হফম্যান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন খ টেনিস খেলা। চোদ্দ নম্বর, ভারতের কোন ব্যাংক প্রথম ISO শংসাপত্র পায়? কানাড়া ব্যাংক। অপশন গ। পনেরো নম্বর প্রশ্ন, নিচের কোনটি অনিয়তকার পদার্থ? অপশন খ চর্বি। মোম, কাঁচ, চর্বি, মাখন এগুলো সবই অনিয়তকার পদার্থ, এদের নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। এবার দেখে নেব গত ক্লাসে তোমাদের হোমওয়ার্কের যে প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম,
প্রশ্ন ছিল উত্তর ২৪ পরগনার জেলা সদর নিম্নোক্ত শহরগুলির মধ্যে কোনটি। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ বারাসাত। তোমরা অনেকে সঠিক উত্তর দিল, তিন থেকে চারজন বলেছ মেদিনীপুর। উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর হচ্ছে বারাসাত। ঠিক আছে, তোমরা যারা সঠিক উত্তর করেছো তোমরা তোমাদের নামগুলো একবার দেখে নাও। এবার দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন, হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন? হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন? ৬৫ বছর, ৬২ বছর, ৬০ বছর, ৫৮ বছর? সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব ১৬ নম্বর প্রশ্ন। কালো সীসা কাকে বলা হয়? অপশন খ গ্রাফাইটকে বলা হয়। ১৭ নম্বর, পঞ্চশীল কি? পঞ্চশীল হচ্ছে গৌতম বুদ্ধের উপদেশাবলী। অপশন গ। কি কি উপদেশ? প্রাণী হত্যা না করা, অপরের জিনিস চুরি না করা, ব্যভিচার না করা, মিথ্যা কথা না বলা, সুরা বা মদ্যপান না করা। ১৮ নম্বর প্রশ্ন, কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? ১৯৪৬ সালে, ৯ই ডিসেম্বর। অপশন গ, ডক্টর রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে এই অধিবেশন বসে, ৯ই ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ১৯ নম্বর প্রশ্ন, রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন ঘ, হকি খেলার সঙ্গে যুক্ত। রানী রামপাল ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র জেলায় জন্মগ্রহণ করেন। ২০ নম্বর প্রশ্ন, নিচের কোন চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ? অপশন ঘ, দহন। ২১ নম্বর প্রশ্ন, চোরা পথে গন্ডা শিকার করা হয় কি সংগ্রহের জন্য? অপশন ঘ, সবকটি। কি কি? চামড়া, খড়গ, হাড়। ২২ নম্বর প্রশ্ন, কোন রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে কম? অপশন গ, গামা রশ্মি। গামা রশ্মির ভরহীনতা ও নিস্তড়িত প্রকৃতির কারণে এটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বনিম্ন। ২৩ নম্বর প্রশ্ন, নিচে উল্লেখিত কোনটিকে অশ্রুগ্রন্থি বলে? অপশন ক, ল্যাক্রিমাল গ্রন্থি। অশ্রু সাধারণত অক্ষিগোলকের বাইরে ওপরের অংশে অবস্থিত ল্যাক্রিমাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়। ২৪ নম্বর প্রশ্ন, ভারতের কোথায় প্রথম জলের তলায় রেস্টুরেন্ট চালু হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে আহমেদাবাদ। অপশন খ, তো এটির মালিক হচ্ছে ভারত ভাট। মাটি থেকে ২০ ফুট নিচে তৈরি হয়েছে এই রেস্টুরেন্টটা, আর বসার জায়গা রয়েছে ৩২টা। ২৫ নম্বর প্রশ্ন, সবুজ কাঁচ তৈরি করতে কাঁচের সাথে কি মেশানো হয়? অপশন গ, ক্রোমিয়াম অক্সাইড। সংকেত হচ্ছে Cr2O3। ২৬ নম্বর প্রশ্ন, কচুরিপানা শুষ্নি কোন ধরনের উদ্ভিদ? অপশন গ, হাইড্রোফাইট। মেসোফাইট হচ্ছে সাধারণ যে কোনো উদ্ভিদ, জেরোফাইট হচ্ছে মরুজ উদ্ভিদ, আর হ্যালোফাইট হচ্ছে লবণাম্ব উদ্ভিদ। ২৭ নম্বর প্রশ্ন, কেওলাদেও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা অবস্থিত রাজস্থান। অপশন খ, ১৯৮২ সালে এটিকে রাষ্ট্রীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। ২৮ নম্বর প্রশ্ন, আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি? শোরা। অপশন ঘ, শোরা। আর আলথিং হচ্ছে আইসল্যান্ডের পার্লামেন্ট, আর মজলিস হচ্ছে ইরানের পার্লামেন্ট, আর সংসদ হচ্ছে ভারতের। ২৯ নম্বর প্রশ্ন, মহাকাশচারীদের পোশাকের হেলমেটের সামনে আবরণীতে কোন ধাতুর পাত থাকে যা সূর্য থেকে আগত ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করে? এই প্রশ্নের উত্তর অপশন ক, সোনা। শেষ প্রশ্ন ৩০ নম্বর, কোন খেলায় লেডি রতন টাটা ট্রফি দেওয়া হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ, হকি খেলায়। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের ৩০টা জিকে প্রশ্ন। ক্লাস ভালো লাগলে, গ্রহণযোগ্য বলে মনে হলে লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।
আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ক্লাসে, ভালো থেকো, বাই।